নাম কি? সাগর ভাই। সাগর ভাই কি আছে লগে? না, সাগর আহমেদ। সাগর আহমেদ, আচ্ছা। কয়দিন ধরে? মানে ঢাকায়? হ্যাঁ ভাই, পাঁচ বছর হয়ে গেল। পাঁচ বছর? বাহ, ঢাকার বাতাস খুব মজা, তাই না? হ্যাঁ ভাই, একটু রাস্তার মধ্যে জ্যাম আছে। আচ্ছা, জ্যাম তো থাকবোই, মানুষ বেশি জন না, তুঙ্গ মতো লোকে পড়ে। আচ্ছা, যে দোকানে কাজ করো, দোকান কি তোমার নাকি সেলসম্যান? আমি সেলসম্যানের চাকরি করি ভাই। বাহ, বেতন কত? 10,000 টাকা। ও, 10,000 টাকা তো আমার বোনের মেকআপ খরচই লাগে। আচ্ছা আহো। তাহলে আমার বোন তোমার দোকানে, মানে তুমি যে দোকানে কাজ করো সেই দোকানে গেছে কাপড় কিনতে। তুমি কিনা আমার বোনটি কিনা ফেলবা? ওয়াহ। আচ্ছা শোনো, ক্লাস 8 থেকে যখন ক্লাস 9 উঠে, এমনি তো কেউ অটো উঠায় দেয় না, তাই না? এটা পরীক্ষা দিতে হয় না? এই পরীক্ষার জন্য মানুষ পড়াশোনা করে। তো তোমারও আমরা আজকে একটা লেসন দিব। এই যে এখানে যাতে দেখতেছো না, সবাই তোমার মনে করলে এখানে কেউ বড় ভাই আছে, কেউ ছোট ভাই আছে, মানে মোট কথা ভাই ব্রাদার, বুঝো না? আর এই লেসনটা নেওয়ার পর আজকে শেষ দিন, আর ঢাকা থাকবে না, নিউ ইয়র্ক চলে যাবে। তাহলে জিনিসগুলি তো মানতে পারতেছি না, কেমন জানি লাগতেছে। আমার ডিসিশন হচ্ছে তোমার তোমার ডিসিশন। আমার ডিসিশন তো একটাই, তোমার সাথে থাকা। আমার সাথে তুমি কই থাকবা? আমি তো মেসে থাকি। আর একটা একটা ব্যাপার কি বিথি, তোমার তোমার ভাই 2 দিন আগে আমাকে মারছে, এটা সত্যি কথা। খুব মার মারছে তোমার ভাই আমারে, এমন মার মারছে তোমার ভাই আমারে, 2 দিন আমার পুরা রাত জ্বর ছিল, আমি ঘুমাইতে পারি নাই। আমাকে আমাকে দেখে তো মনে তুমি ব্যাপারটা বুঝতেও পারতেছো। কিন্তু একটা ব্যাপার কি, তোমার ভাইয়ের মার খাওয়ার পরে না আমার মধ্যে একটা রিয়েলাইজেশন আসছে, যেটা আসলে আমাদের নর্মালি আসা উচিত ছিল। তোমার রাস্তাটা আর আমার রাস্তাটা না বিথি এক না। তুমি যেখানে দাঁড়ায় আসো এখান থেকে না অনেক দূর পর্যন্ত দেখা যায়, আর তোমার রাস্তাটা খুব মসৃণ। তো আমি যে রাস্তাটায় আছি বিথি, ওইখান থেকে দূরে তো দেখাই যায় না, আমি এক হাত দূরেও কিছু দেখতে পাই না। তুমি যদি আমাকে এখন জিজ্ঞেস করো যে কালকে আমি কী খাবো কী করবো, আমি এটারই কোনো গ্যারান্টি দিতে পারবো না। আর তোমার জন্য আমি সব কিছু ছেড়ে একেবারে এক কাপড়ে আমি তোমার কাছে চলে আসছি, আর তুমি আমার ভাইয়ের মায়ের খেয়ে এসব কথা বলতেছো। তুমি আমার সাথে রিলেশনে জড়ানোর আগে হয়তো কোনো কিছু না ভেবে এমনি এমনি জড়ায় গেছো,
কিন্তু আমি কিন্তু তোমার সাথে সম্পর্কে জড়ানোর আগে সব কিছু ভেবে চিনতে একেবারে ফাইনাল ডিসিশন নিয়ে তারপরই জড়াইছি। আমার ডিসিশন একটাই, আমি তোমার সাথেই থাকবো। বিথি, তুমি বুঝতেছো না তো, তোমার ভাই আমারে মারার পরে কি বলছে জানো? আমারে বলছে এখন টিকিট কেটে ঢাকা ছেড়ে নিউ ইয়র্ক চলে যেতে। নিউ ইয়র্ক তো আমার পক্ষে যাওয়া পসিবল না। মানে তোমার ভাই যেটা বুঝাইতে চাইছে আমি যেন ঢাকা ছেড়ে চলে যাই। এখন ঢাকা ছেড়ে তো আর আমি যেতে পারবো না, আমাকে তো কোথাও লুকায় টুকায় থাকতে হবে এই আর কি। সে জায়গায় তুমি বলতেছো তুমি আমার সাথে যাবা? আমি MBA পড়তেছি মাত্র, আর আমি আমার আহামরি কোনো স্টুডেন্টও না। আর MBAটা যে কেমনে পড়তেছি আমি এটা তো তুমি কিছুটা জানো, তাই না? কত কষ্ট করে আমার নিজের খরচ তো নিজে চালাইতে হয়। এখন এই অবস্থায় MBAটা কমপ্লিট করাই আমার এখন একমাত্র টার্গেট। এখানে আমি তোমার দায়িত্ব কেমনে নিব? আমি কি এতগুলো জিনিস আমি টানতে পারবো না তো দিদি? আচ্ছা, তুমি তিন বেলা আমাকে খাওয়াতে পারবা? ঠিকঠাক মতো জাস্ট তিনটা বেলা আমাকে ভাত খাওয়াতে পারবা? তুমি না তিনটা বেলা পারবা আমাকে শুধু ভাত খাওয়াতে? আমার অন্য কোনো ডিমান্ড নেই, আমার কোনো ডিমান্ড নেই, আমার শুধু একটাই ডিমান্ড, আমি তোমার সাথে থাকবো। তিন বেলা ওইটা হয়তো মানে টেনে টেনে কিছুদিন হয়তো হয়ে যাবে। চলো, কই যাব, কই চলবো আমি? তিন বেলা খাওয়াবা, চলো। আগে কবি না, আসানোর আগে তুই ফোন দিয়ে আসতে পারস না? আমার বাসায় তো এদিকে ম্যাস, চার পাঁচটা পোলা পান নিয়ে থাকি, তোর তো বুঝতেই হবে। হাই বি, সমস্যা কি মামা? আজকে সম্ভব না। উল্টাপাল্টা ভাবতেছিস, তুই যেটা মিন করতেছিস ওইরকম কিছু না। মানে আমি আর বিথি আমরা আমি আর বিথি একটু আগে বিয়ে করছি। বিয়া করছিস মানে? সাক্ষী কে দিছে? রাহাত ছিল আর সিএনজির যে ড্রাইভার সিএনজি মামা, দুজন মিলে। সিএনজি মামা আর রাহাত? তো রাহাত কই? আর তুই এখানে কি করতেছিস? রাহাত তো সাক্ষী দিয়াই দৌড় দিল, ওর তো মনে হয় আজকে মিডটার্ম পরীক্ষা। আমি কি করবো? আমি তোর একটু ব্যাপারটা পুরোটা খুলে বলি। হ্যাঁ, বিথির যে ভাই মানে বড় ভাই, সে খুব পাওয়ারফুল একজন মানুষ। আমি তোদের কাউরে বলি নাই, সে দুই দিন আগে আমারে রাস্তার মধ্যে নিয়ে পিটাইছে আমারে। সে এমন একজন মানুষ, এখন এই অবস্থায় আমার আর বিথিরে যদি পায় সে নির্ঘাত আমাদেরকে খুন করে ফেলবে। ওর ভাই আমার মেসের ঠিকানা জানে, খুব ভালো করে চেনে আমার মেস। আমি এই জন্য আমার মেসেও যাইতে পারতেছি না। আর এতক্ষণে তো মনে হয় মেসের মধ্যে ওর ভাই লোকজন পাঠিয়ে দিছে আমি নিশ্চিত। আর আমার অন্য যত ফ্রেন্ড আছে সবাই ওর ভাই খুব ভালো করে চেনে। তো একমাত্র তুই আসো যার ওর ভাই চেনে না। এখন যদি তুই একটা হেল্প করতে না পারো তো তাহলে বিথির আমার এখন রাস্তায় চলে যেতে হবে। তুই কি চাস যে বিথির ভাই আমাদেরকে রাস্তা থেকে ধরে নিয়ে মাইরা ফেলুক? আচ্ছা ঠিক আছে, ওটা কোনো সমস্যা নেই। আমি বলতেছি যে তোর সাথে পোলা বানরে আমি থাকি, তুই বুঝোস না? আচ্ছা সমস্যা নেই, তুই হেল্পের দিকে। আচ্ছা শোন, একটা কথা ক্লিয়ার করে দিন। হ্যাঁ, আমি কিন্তু তরে এক সপ্তাহ, দুই সপ্তাহ, বরঞ্চ এক মাস আমি তরে শেল্টার দিতে পারবো, এছাড়া কিন্তু আমি পারবো না। বুঝছস? কিন্তু বুঝছস?
ভাবি আসসালামুকুম শুভকামনা রইল। কাল সাহেব আমার বোন, আর যে ওই হচ্ছে অপরাধী, ওরে আমি দুই তিন দিন আগে বুঝাইছিলাম তুই আমার বোনরে নিয়ে কোনো কাহিনী করিস না। সুন্দর করে গ্রাজুয়েশন কমপ্লিট করেছিলাম, বুঝলাম তুই নিউ ইয়র্ক নিয়ে যাগা, কিন্তু ওই কিছুই করে নাই, আমার বোনটারে নিয়ে গেছে। দেখেন আমার ছোট একটা বোন, ও আমার থেকে বয়সে না হলো 12-14 বছরের ছোট হইব, অ্যাডাল্টও না, অ্যাডাল্ট না, না কিচ্ছু না। কি করবেন কামাল সাহেব আপনি করেন? ঠিক আছে আমি দেখছি। কামাল সাহেব আপনার সাথে আমি একটু কথা বলতে চাই। জি বলুন। আমাকে দেখে কি আপনার কোনো দিক থেকে মনে হচ্ছে আমি নাবালিকা? আমার বয়স 18 না, আর এরপরও যদি আমাকে দেখেও মনে না হয় যে আমি প্রাপ্ত বয়সকা, আমার মোবাইলে আমার বার্থ সার্টিফিকেট আছে, আপনি চেক করতে পারেন। আর ভাইয়া তুমি বলছো আমরা 14-15 বছরের ছোট বড়? এক্সকিউজ মি, আমরা দুজন পিঠাপিঠি ভাই বোন। আর কামাল সাহেব, আমার ভাই যাকে অপরাধী বলছে সে আসলে অপরাধী না, সে আমার হাজব্যান্ড। কামাল সাহেব আমাকে কেউ বাসা থেকে বের করে নিয়ে আসেনি, আমি স্বেচ্ছায় সজ্ঞানে এই ছেলেটিকে ভালোবেসে তার সাথে তার হাত ধরে বেরিয়ে এসেছি। আর আমার ভাই বলছে সে অপরাধী, সে অপরাধী না, অপরাধী আমার ভাই। আমার ভাই আজকে থেকে 3 দিন আগে ওকে ফিজিক্যালি টর্চার করেছে, তার গায়ে হাত তুলেছে, তাকে নির্মমভাবে মেরেছে। লিগ্যালি আমি ওর ওয়াইফ, কাল রাতে আমরা দুজন বিয়ে করেছি, এবং আমি ওর ওয়াইফ হিসেবে আপনার কাছে কমপ্লেন করছি আমার ভাইয়ের এগেনস্টে। ভাইয়া তোমার ভয়ে আমরা বাসা থেকে পালিয়ে গেলাম, আর তুমি মাত্র একটা রাতের মধ্যে আমাদেরকে খুঁজে বের করে ফেললে। বাহ, গুড জব, গুড জব। শোনো ভাইয়া, আমি স্বেচ্ছায় ওকে ভালোবেসে ওর সাথে ঘর থেকে বেরিয়ে এসেছি, আর তুমি যদি পারো তাহলে আমাদের দুজনকে ক্ষমা করে দিও, ক্ষমা করে আমাদেরকে মেনে নিও। কামাল সাহেব তো বয়সই হয় নাই, আপনি বুঝতেছেন না ব্যাপারটা। আপনি থামুন, আমিও তো বুঝতে পারছি কোথায় এসে পড়লাম। আপনি বলেছিলেন ওর বয়স 16-17, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি ওরা যথেষ্ট অ্যাডাল্ট, এবং সেভাবেই ওরা জেনে শুনে বিয়ে করেছে। দেখুন এ ব্যাপারে আমার কিছু করার নেই, আপনি বরং আমার সঙ্গে একটু আসুন। কামাল সাহেব, আপনি যাদেরকে আটকে রেখেছেন আমার ভাইয়ের হাত থেকে, ওরা আসলে আমাদেরকে সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রেখেছে। আশা করি ওনাদেরকে কোনো ধরনের হ্যারাসমেন্ট করবেন না। ঠিক আছে, আমি ওদেরকে কিছু বলছি না, তো ওনার সঙ্গে আমার একটু কথা আছে, চলুন থানায় আপনার সঙ্গে আমার আলাদাভাবে কথা বলতে হবে। আমার আবার ভেজাল কামতেছে? আহা, ভেজাল টেজাল কিছু নয়, আপনি আমার সঙ্গে একটু চা খাবেন? না ভাই, আমি চা খাই না। আরে ভাই, থানার চা অনেক মজা হয়, খাঁটি দুধ দিয়ে তৈরি করা হয়। আসুন আসুন, ওনাকে নিয়ে আসুন। বাজার আনতে হবে। ওই ওই দিন না মাত্র বাজার করলাম।
ওই দিনটা মানেও 15টা দিন গেছে। তোমার কি ধারণা যে একদিনের বাজার দিয়ে এক মাস চলে, সারা মাস চলে? তুমি ক্রাইসিস ম্যানেজমেন্ট বুঝো? বুঝো তুমি ক্রাইসিস ম্যানেজমেন্ট কি? একজন হাউসওয়াইফ হিসেবে প্রতিদিন আমাকে কিভাবে টানাটানি করে সংসারটা চালাইতে হয় তোমার কোনো আইডিয়া আছে? একটু বোঝার চেষ্টা করো তুমি। দিনের মধ্যে সারাটা সময় চাল ডাল নুন লবণ তেল পেঁয়াজ মরিচ সব কিছু হিসাব করতে হয় আমাকে। একটা বিস্কুটের প্যাকেট সেইটা পর্যন্ত হিসাব করে খরচ করতে হয়, কারণ আমি জানি এই বিস্কুটের প্যাকেটটা আমার একটা লিমিটেড সময় পর্যন্ত ব্যবহার করতে হবে, খেতে হবে। বাসায় যদি একটা গেস্ট আসে তাকেও আমার মেপে মেপে একটা বিস্কুট দিতে হয়। শেষ পর্যন্ত এসে খাবার খরচ করতেছি, তার উপরে যদি কোনো মাসে বিদ্যুৎ বিল বা গ্যাস বিল কোনো কিছু যদি 100-200 টাকা বাড়ে তাহলে তো আর কোনো কথাই নাই, সেই টাকাও আমাকে খাবারের খরচ থেকে ভাগ করে দিতে হয়। এইভাবে কীভাবে সংসার চলে বলো তো? এইভাবে কি চলা সম্ভব বলো? এইভাবে চলা সম্ভব? আচ্ছা বিথি, বিয়ের আগে তুমি আমাকে কি বলছিলে তোমার কি মনে আছে? তুমি আমাকে বলছিলে যে আমার কাছে তোমার একটাই ডিমান্ড, আমার কাছে তোমার জাস্ট তোমাকে 3 বেলা খাওয়াইতে পারলে হবে, জাস্ট ভাত খাওয়াইতে পারলে হবে তোমাকে 3 বেলা, সেখানে বিস্কুট মুড়ি এগুলোই তো বোনাস। হ্যাঁ তোমাকে আমি বিয়ের আগে কথা বলছি, কিন্তু সেটা আরও 1 বছর আগের কথা। তখন তোমার MBA কমপ্লিট হয় নাই, তুমি একজন স্টুডেন্ট ছিলা। একটা বছরে মানুষের অনেক কিছু চেঞ্জ হয়, 1 বছরে তোমার কী চেঞ্জ হয়েছে বলো? এই 1 বছর তো তুমি একটা ভালো চাকরি পর্যন্ত ম্যানেজ করতে পারো নাই। 1 বছরে মানুষের চেঞ্জ হবে না? ভালো চাকরি আমি কি খারাপ কাজ করতেছি? আমি ভালো একটা চাকরি করতেছি না এখন আমি? ও আচ্ছা, হ্যাঁ আপনি তো একটা চাকরি করেন, আপনি খুবই সম্মানজনক একটা চাকরি করেন, সেই চাকরিটা যেন কি? কেন আমি কোচিংয়ে ছেলেদেরকে ইয়ে পড়াই, কোচিং করাই অ্যাডমিশন টেস্টের জন্য? হ্যাঁ আপনি কোচিংয়ে ক্লাস নেন, এটা খুবই সম্মানজনক চাকরি এবং শিক্ষকতা খুবই মহান পেশা, সেটাকে আমি অবশ্যই সম্মান করি। কিন্তু MBA পাশ করে তুমি যদি কোচিংয়ে টিউশন না দিয়ে বরং নিজে একটা কোচিং সেন্টার দিতা তাইলে আমি অনেক বেশি খুশি হতাম। আমি বুঝতাম যে তুমি চেষ্টা করছো, তুমি সংসারের জন্য চেষ্টা করতেছো, ফাইট করতেছো। কত হাজার টাকা বেতন পাও তুমি কোচিং করায়? 16,000 টাকা বেতন পাই। 16,000 টাকা? এই 16,000 টাকা দিয়ে ঢাকা শহরে আজকে একটা সংসার চলে? চলা সম্ভব বলো? চলা সম্ভব? তার উপরে যদি কোনো কারণে তুমি বা আমি যদি অসুস্থ হয়ে যাই বা বলা তো যায় না উপরলা না কোনো বড় ধরনের কোনো বিপদ আসে, কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়, তাইলে এমন কোনো সেভিংস আমাদের আছে যেটা দিয়ে আমরা চলতে পারবো বলো? তুমি MBA পাশ করে ছেলে, তুমি কোচিংয়ে টিউশন দাও, তুমি কি এতদিনে পারত না নিজে একটা কোচিং সেন্টার তৈরি করতে? গত 1 বছরে আমি তোমার ভিতরে কোনো চেষ্টা দেখি নাই। আমি যে বিশ্বাস নিয়ে তোমার হাত ধরে ঘর থেকে বের হয়ে আসছিলাম সেই বিশ্বাস তুমি রাখো নাই, সে বিশ্বাসের মর্যাদা রাখো নাই তুমি? আমি বিশ্বাসের মর্যাদা রাখি নাই, আমি আমি তোমাকে হাতে ধরে নিয়ে আসি নাই বিথি, তুমি আমাকে হাতে ধরে নিয়ে আসছো, আমার হাতে ধরে তুমি নিজে বেরিয়ে আসছো তোমার বাসা থেকে। হ্যাঁ আর বিয়ের সময় তুমি বলছো যে শুধু 3 বেলা খেতে পারলেই হবে, এত কিছু এই বিস্কুট বিদ্যুৎ বিল মুড়ি টুড়ি এইসবের কথা তো তখন ছিল না। সারাটা দিন এইটা নাই ওইটা নাই, শুধু নাই নাই নাই, শুধু প্রবলেম প্রবলেম প্রবলেম। আমার লাইফটাই তো তুমি হেল্প করে দিত সেভাবে। আমি তোমার লাইফ হেল্প করে দিচ্ছি? আমি? তুমি আমার লাইফটা হেল্প করে দিয়েছ, তুমি আমার জীবনটা শেষ করে দিয়েছ। আমি প্রতি মুহূর্তে তোমাকে নাই 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 কমপ্লেন দিই? তুমি বিগত 1 বছরে বলতে পারবা এই যে জন্মদিন গেছে, ঈদ গেছে, কত অনুষ্ঠান গেছে, পয়লা বৈশাখ, কোনো দিন তুমি আমাকে একটা শাড়ি কিনে দাও নাই, 5টা গোলাপ ফুল দাও নাই, আমি এগুলো নিয়ে তোমাকে কোনো অবজেকশন দিছি? কোনো দিন আমার তোমার কাছে কোনো রকম চাহিদা ছিল এই সংসারের রেগুলার চাহিদার বাইরে? কোনো দিন আমি কিছু চাইছি তোমার কাছে তুমি বলতে পারবা? তুমি এত বড় কথা বলতে পারলে আমাকে? না, তুমি গত 1 বছর আমার কাছে কিচ্ছু চাও নাই, আমিও তোমাকে কিচ্ছু দেই নাই, কারণ আমি আমি তোমার ব্যর্থ স্বামী, একটা ফেইলার হাজবেন্ড আমি। ওকে, এখন কি আমি ক্লাসটা করতে যেতে পারি? যাও না করছে কে তোমাকে, যাও ক্লাস করো, যাও যাও। Thank you.
বিথি শুনুন, আমার দিকে তাকাও। তুমি এখন রাগ করে আছো আমার উপরে? ডাক্তার দেখাইনি এই জন্য? আচ্ছা শোনো, আমার কথাটা শোনো, আমার দিকে তাকাও, আমি ডাক্তার দেখাবো, ঠিক আছে? বাট আমার আমার একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা হচ্ছে, আর কিছুদিন পরে আমাদের অ্যানিভার্সারি আসতেছে না, তো ওই অ্যানিভার্সারি উপলক্ষে তো তোমার আমার আমাদের দুজনে কিছু শপিং করার কথা। তোমার শপিংটা তুমি করবা, আমরা দুজন মিলেই করবো, তোমার শপিংটা করবো, কিন্তু ওই ডাক্তার দেখানোর যে খরচটা হবে ওইটা আমার শপিং থেকে আমরা ম্যানেজ করে দেবো। হ্যাঁ ঠিক আছে না? আমি হতবাক, স্পিচলেস। আমি আমি তোমাকে বিয়ে করেছি, প্রতিটা দিন একটু একটু করে টাকা বাঁচিয়ে কীভাবে সংসারটাকে চালাতে হবে সেটার জন্য আমি আনলিমিটেড কষ্ট করে যাই। আর তুমি আমাকে এসে বোঝাচ্ছ কীভাবে টাকাটা বাঁচাতে হবে, টাকা সেভ করতে হবে, যে তুমি শেখাচ্ছ আমাকে। আমি না তোমার কথা শুনে আসলে মুগ্ধ, খুবই মুগ্ধ। আমি একই সাথে খুবই কষ্ট পেয়েছি এবং খুব অবাক হয়েছি, খুব। আমরা কি বাসাটা চেঞ্জ করবো না? কেন, এই বাসায় কি সমস্যা? এই পুরো বিল্ডিংটাতে 18টা ব্যাচেলার ছেলে থাকে আর একটা মাত্র ফ্যামিলি বাসা যেটাতে আমরা থাকি। তুমি সকালবেলা কাজে বের হয়ে যাও, সারাটা দিন আমি বাসায় একা থাকি। একটা সেফটি সিকিউরিটির ব্যাপার আছে না? ইচ্ছা হলো জানাটা খুলতে পারি না, একটু চিলে কোঠায় যে দাঁড়াতে পারি না, দমটা বন্ধ হয়ে আসে। একা একটা মেয়ে, প্রাইভেসিরও তো ব্যাপার থাকে। এখন আরেকটা বাসা নিতে গেলে তো একটা টাকার একটা ব্যাপার আছে, তাই না? আমি কত টাকা বেতন পাই সেটা তো তুমি জানো। ওই টাকার মধ্যে যদি একটা বাসা অ্যাফোর্ড করা যায় আমরা নিব, তুমি খোঁজো বাসা। আমার ভুল হয়ে গেছে, আমি আপনাকে বাসা খুঁজতে বলছি, আপনাকে কিচ্ছু করতে হবে না। শেষ, যাইতে হলো। ছোটখাটো ব্যাপারে ডাক্তার টাক্তার দেখা শুধু শুধু টাকা নষ্ট, দরকার নেই, ঠিক হয়ে যাবে। তোমার জ্বর, প্রতি রাতে রাতে জ্বর আসে, ডাক্তার দেখানো ইম্পর্টেন্ট, এখানেও তুমি টাকার ইস্যু নিয়ে আসছো। আমার কাছে কি টাকার মূল্যটা বেশি নাকি তোমার জীবনের মূল্য বেশি? ওকে ফাইন, আমি আর কিচ্ছু বলবো না তোমাকে, এই বিষয়ে আমি আর কিচ্ছু বলবো না। তুমি যে কোথায় গেছো, ওকে, তোমার প্রতিদিন প্রতিদিন রাতে এরকম করে জ্বর আসুক, জ্বরে তুমি প্রতিদিন রাতে কাতরাইতে থাকো, এরপর বড় কোনো একটা অসুখ বাঁধাও, আমি কিচ্ছু বলবো না তোমাকে। তুমি বসে বসে শুধু টাকার হিসাব করো, ওকে ফাইন।
কেমন আছিস বোন? আমি যে কত মিস করছি তোমাকে, কত ইচ্ছা করছে তোমার সাথে একটু কথা বলি, একটু তোমার কাছে যাই। কিন্তু আমি যা করছি কোন মুখে তোমার কাছে যাইতাম ভাই? অনেক কষ্ট হচ্ছে তোমার জন্য ভাইয়া, অনেক কষ্ট হচ্ছে। আমার কি কেউ আছে? আমার পুরো স্বপ্নই তো তুই ছিলি, তুই আমার ছোট, তুই সবসময় তুই আমার বড়দের মতো শাসন করতি। ভাই এটা করো না, ওটা করো না, ভাই এই জামা কাপড় অপছন্দ করে নাই করা, ঠিক করে না, আমার ছাড়া কখনো খাইতি না তুই। তুই চলে যাওয়ার পর জানিস আমি কত রাত না খেয়ে থাকছি। আমি একটা মানুষ বলার ছিল না কতদিন হোটেলে খাইছি আমি, তুই এটা কই আছিস বল? তুই কি ভালো আছিস? তুই তো ভালো নাই, তোর তো আমি এমনি কোনো সময় রাখি নাই, তোর কোনো সময় কোনো অভাবে আমি পড়তে দেই নাই, সব কিছু চাওয়ার আগে তুই পাইছিস। একটা পাখির বাসার মতো একটা বাসায় তুই আছিস, একটা ব্যালকনি নাই, কিছু নাই। দেখ যা আছে আমাদের সব সব তোর, আমার কিচ্ছু লাগবে না, সব তুই দেখবি, তুই শুধু আমার পাশে থাকবি, আর কিচ্ছু লাগবে না। বোন আমার অনেক হয়েছে, অনেক অভিমান হয়েছে, অনেক রাগ হয়েছে, তুই চল আমি তোরে নিয়ে যাবো আজকে, চল তোর বাসায় তুই যাবি। কেমন আছো ভাই? বস। আছি ভাইয়া, তুমি তো বিথির সাথে সম্পর্ক করছো তাই না? রিলেশনশিপ ছিল তোমাদের, তুমি জানতা না ওর লাইফ স্টাইল সম্বন্ধে, তুমি জানতা না ওর ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে, ও কোন ফ্যামিলিতে বড় হয়েছে, কিভাবে বড় হয়েছে। আর আজকে তুমি আবার বোনটাকে কই রাখছো? এখানে এসে আমি আরো বেশি কষ্ট পাচ্ছি, এরকম একটা বাসার ভিতরে তুমি আবার বোনটাকে এইভাবে রাখতেছো, ওর এরকম কষ্ট আমি ভাই হিসাবে আমি মেনে নিতে পারবো না। সাগর তুমি যত যা ইচ্ছা করো, আমি জানি না কিছু, আমি আমার বোনকে নিয়ে যাব আজকে। নিয়ে যাবেন মানে কই নিয়ে যাবেন? আমি নিয়ে যাচ্ছি নাকি, ওর বাসায় ও যাবে, আমার বাসা ওর বাসা না, আর তুমিও যাবা, তোমার তো আমি রেখে যাবো না, তুমিও যাবা, তুমিও চলো। ভাইয়া আমি যাব না কি যাব না ওইটা ওইটা অনেক পরের ব্যাপার, তুমি তুমি কি যেতে চাও বিথির এখানে? তুমি কি তুমি যাবা বিথি? হ্যাঁ ও যাবে, ও যাবে আমার সাথে, এটাই ফাইনাল। হ্যাঁ আপনি তো আপনার বোনরে নিয়ে যেতে আসছেন তাই না? আপনার বোন যাবে আপনার সাথে, আমি আমি আমার স্ত্রীর সাথে কিছুক্ষণ একটু ব্যক্তিগত ব্যাপারে একটু কথা বলতে চাই। হ্যাঁ আপনি কষ্ট করে আমার আমার এই পাখির বাসাটার মধ্যে কষ্ট করে একটু আপনি বসেন, আমি একটু বিথি নিয়ে বাইরে যাব, একটু কথা বলবো। হ্যাঁ
বিথি একটু প্লিজ তুমি যদি একটু আসতে বাইরে একটু কথা বলবো তোমার সাথে। আমি বাসায় ছিলাম না, তোমরা দুজন এতক্ষণ কথাবার্তা বলতেছো, ইমোশনাল হয়ে যাচ্ছ, কান্নাকাটি করতেছ, ভালো, এটা এটা হইতেই পারে, স্বাভাবিক ব্যাপার, তোমার ভাইয়ের সাথে তুমি ইমোশনাল হইতেই পারো, কিন্তু একটা ব্যাপার তোমার সম্ভবত মনে নাই বিধি। আজ থেকে 2 বছর আগে তোমার যেই ভাইটা এখন আমার বাড়িতে বসে রয়েছে না, সে আরো 4-5 জন ছেলে পেলে নিয়ে আমাকে রাস্তার মধ্যে ফেলে কুত্তার মতো পিটাইছে। তোমার আমার রিলেশনটা হোক এটা সে জীবনেও চায় নাই, তোমার জীবন থেকে সে আমাকে সরাই দিয়ে চাইছে। আমার আমাদের বিয়ের পরদিন সে পুলিশ নিয়ে আসছে, বিয়ের আগে যদি পারতো সে খুন করে ফেলতো আমাকে। যাই হোক, এখন আসছে তোমার ভাই, তোমার ভাই এখন তোমাকে নিয়ে যেতে যাচ্ছে আমার বাড়ি থেকে, তোমাকে নিয়ে যেতে যাচ্ছে তার বাড়িতে, আমি তোমার সাথে সংসার করলাম বিধি, আমি যেভাবেই পারছি কষ্ট করে হোক যেভাবে হোক তোমার সাথে 2টা বছর সংসার করলাম, আমি তোমার ভাইয়ের সামনে তোমাকে জিজ্ঞেস করলাম যে বিধি তুমি কি তোমার ভাইয়ের সাথে যাবা নাকি না, তুমি তুমি একটা কথা বলো নাই বিধি, তুমি একটা শব্দ উচ্চারণ করো নাই, তুমি জাস্ট একটা কথা বলতা, এনিথিং, ভালো মন্দ আমারে 2টা গালি দিতা, তুমি কিছু একটা বলতা। এই যে 2টা বছর একটা ছাদের নিচে তোমার সাথে আমি সংসার করলাম, তোমার জীবনে তোমার মনে আমি কি এতটুক শ্রদ্ধা আমার জন্য তৈরি করতে পারি নাই? আচ্ছা, এত কথা বাদ, আমি জাস্ট একটা সিম্পল জিনিস জানতে চাই, তুমি কি যাবা নাকি না? তোমার কি ডিসিশন? আমার ডিসিশন কোনো ব্যাপার না এখানে, তোমার কি ডিসিশন, তুমি কি যেতে চাও? তোমার মৌনতা প্রকাশ করে দিচ্ছে তোমার ভাইয়ের প্রতি তোমার দুর্বলতা, তোমার সেই আগের যে জীবনটা ওইটার প্রতি তোমার দুর্বলতা, তুমি তুমি তোমার আগের যে জীবনটা ছেড়ে আমার জীবনে তুমি আসছিলা, এখন সেই জীবনটাতেই তুমি ফিরে যেতে চাও। এই যে 2টা বছর আমি তোমার সাথে কাটাইলাম না, জাস্ট নষ্ট করছি আসলে আমি 2টা বছর। আজকে কি প্রমাণ হলো জানো? আমি আমি একটা একটা ব্যর্থ স্বামী। আমি এই যাও চাও, thank you.
কান্নাকাটি কি কখনো কোনো কিছু সলিউশন? তুমি জীবনে শুনেছো কখনো কোনো কিছু কান্নাকাটি করে সলভ হয়েছে? কি ভেবেছো আমি চলে গিয়েছি? তুমি আসলেই অনেক বড় একটা স্টুপিড, আর দিনকে দিন তোমার স্টুপিডিটি বেড়েই চলেছে। আর আজকের এই ঘটনাটা না ঘটলে আমি এটা বুঝতেও পারতাম না। কি ভেবেছ তুমি আমি ভাইয়াকে বাসায় ডেকে নিয়ে এসেছি? ভাইয়া নিজের ইচ্ছায় বাসায় এসেছে, উনি ওনার ভুল বুঝতে পেরে আমার কাছে ক্ষমা চাইতে এসেছিল, আমাকে রিকোয়েস্ট করেছে বাসায় যাওয়ার জন্য। আমি কিন্তু নিজে কোনো ডিসিশন দেইনি, আমি তোমার ডিসিশন জানতে চেয়েছি। তুমি কি করেছো? আমার উপরে ডিসিশন চাপিয়ে দিয়েছো। আমি ভাইয়ার সাথে বের হয়ে গেছি, কিন্তু ভাইয়াকে বিদায় দিয়ে আমি এতক্ষণ, লাস্ট 5টা ঘন্টা আমি বাসার নিচে একা দাঁড়িয়েছিলাম। আমি ভাইয়াকে বিদায় দেওয়ার সময় কি বলেছি জানো? আমি শুধু একটা কথা বলেছি, আমি বলেছি যে আমার হাজবেন্ড যেখানে চায় না আমি ওই বাড়িতে যাই, আমি যাব না, আমি আমার হাজবেন্ডের অমতে কিচ্ছু করব না। আর তুমি কি করেছো? একটা বাড়ির জন্য আমাকে আটকানোর চেষ্টা করোনি। আমার না খুব ভালো লেগেছে এই যে তুমি আজকে কাঁদছো, এটা দেখে আমার খুব ভালো লাগছে। অনেক জ্বালিয়েছো তুমি আমাকে, অনেক, তোমার এই পানিশমেন্টটা দরকার ছিল। তোমার চোখে আজকে এই কান্নাটা দেখে আমি ফিল করতে পারছি, হ্যাঁ এখনো তুমি আমাকে ভালোবাসো। কিন্তু সত্যি কথা কি জানো, এই যে 2টা বছর আমরা এক ছাদে নিচে একসাথে আছি, তুমি আমাকে একদম চিনতে পারোনি, আমার প্রতি আসলে তোমার কোনো সম্মানই নেই। যদি থাকতো তাহলে তুমি আমাকে মানসিকভাবে এতটা দুর্বল ভাবতে না। আমরা মারামারি করব, কাটাকাটি করব, খামচা খামচি করব, সব কিছু করব, কিন্তু দিন শেষে আমরা একসাথেই থাকব, একজন আরেকজনকে ছেড়ে যাব না। ছেড়ে যাওয়া এত সহজ না। এটাই হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক, আর এটাই আমাদের টোনাটনির সংসার। কাঁধা কটা বাজে? আমি বলে দিচ্ছি 8টা বাজে। চোখের পানি ছাড়া তো অনেকক্ষণ ধরে কিছুই খাওয়া হয়নি। যাও হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসো, আমি তোর জন্য খাবার দিচ্ছি।